অ্যাসাইনমেন্ট 2022 দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম তোমাদের আরও একটি অ্যাসাইনমেন্ট। এটি তোমাদের ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান চতুর্থ সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি তোমাদের প্রশ্নে কী আছে। এটি হলো তোমাদের হিসাব বিজ্ঞান দশম শ্রেণী এক নম্বর অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্ট এখানে লেখা আছে, সাধারণ জাবেদা ও বিশেষ জাবেদা প্রস্তুতকরণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সেই শিরোনামটাই এখানে লিখে দিয়েছি, সাধারণ জাবেদা ও বিশেষ জাবেদা প্রস্তুতকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করার জন্য এখানে একটি উদ্দীপক এবং কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এখন এখানে ক নম্বরে বলা আছে জাবেদার ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে পারলে দুইয়ের মধ্যে দুই পাবে। তো শিক্ষার্থী বন্ধু, চলো আমরা দেখি আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে সাজিয়েছি। নির্ধারিত কাজের উত্তর ক, প্রশ্ন কয়ের উত্তর জাবেদার ধারণা। হিসাব চক্রের প্রথম ধাপ বা পর্যায় হলো জাবেদা। জাবেদার ইংরেজি পারিভাষিক অর্থ হলো জার্নাল, যা ফরাসি শব্দ জার হতে এসেছে, যার অর্থ হলো দিবস বা কাল। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ করবে না, কারণ এটি তোমাদের হিসাব বিজ্ঞান জাবেদা, অতএব পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটির মাধ্যমে তুমি জাবেদা শিখতে পারবে এবং জাবেদার সাধারণ জাবেদা তৈরি করতে পারবে, বিশেষ জাবেদা তৈরি করতে পারবে এবং ডেবিট নোট ক্রেডিট নোট কী সেটা জানতে পারবে, তৈরি করতে পারবে। তাহলে তোমার এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তুমি একটি হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাসও পেলা, সাথে তুমি অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারলা। আশা করি ভিডিওটা স্কিপ করো, যেহেতু এটা একটি গাণিতিক বিষয়। সাধারণ অর্থে কোনো লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে একে দ্রুতবার দাখিলের পদ্ধতির নিয়ম বা সূত্র অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখ অনুযায়ী প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। ব্যবহারকারী হিসাবে প্রাথমিক বইতে কারবারের লেনদেনসমূহ সংগঠিত হওয়ার পর উক্ত লেনদেনগুলো দ্রুতবার দাখিলের পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইটি হিসাবিত করা হয় তাকে জাবেদা বলা হয়। অধ্যাপক চেম্বার্সের মতে, জার্নাল ইজ এ বুক কন্টেইনিং এ রেকর্ড অফ ইস ডেস ট্রানজ্যাকশন। উপরোক্ত আলোচনাতে বলা যায় যে হিসাবের বইতে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যে বইতে তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। উদাহরণ, January 5, 2022 ইং তারিখে জনাব হাসান তার কর্মচারী বেতন প্রদান করেন 10,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে নিম্নরূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু কর্মচারী বেতন প্রদান বেতন কারবারের ব্যয়, অত ব্যয় বৃদ্ধি পায় এবং বেতন দিতে গেলে টাকা যায়, অত সম্পদ হ্রাস পায়। তাহলে আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে বেতন হিসাব ডেবিট হবে এবং নগদন হিসাব ক্রেডিট হবে। তোমরা জানো জাবেদার ঘর 5টি, তারিখ হিসাবের নাম ও ব্যাখ্যা, ক্ষতির মিষ্টা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা সেভাবে এটা ঘর করেছি এবং যেহেতু আমি উদাহরণে দিয়েছি 2022 সালের 5ই জানুয়ারি, 2022 ইং জানুয়ারি 5, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেহেতু নগদে বেতন প্রদান করা হলো দশ হাজার, যেহেতু তোমার যে পরিমাণ টাকা ডেবিট হয় সেই পরিমাণ টাকা ক্রেডিট হয়। জাবেদার গুরুত্ব, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে স্পষ্ট বলতে জাবেদার গুরুত্ব, জাবেদার 4টি গুরুত্ব ব্যাখ্যা করতে পারলে। তো আমরা এখানে দিয়েছি জাবেদা হিসেবে সহকারী বা প্রাথমিক বই বলা হলো, জাবেদার গুরুত্বকে উপেক্ষা করার কোনো উপায় নেই। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নির্ভুল করা হয়। নিচে জাবেদার গুরুত্ব আলোচনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ, ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদায় লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে কোনো অসুবিধা হয় না। স্থায়ী হিসাব সংরক্ষণ, লেনদেনসমূহ সংগঠিত হওয়ার পর লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে স্থায়ীভাবে হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ফলে দিনের সংগঠিত লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ ও কীভাবে এবং কী কারণে লেনদেন সংগঠিত হয়েছিল তা জাবেদা থেকে পাওয়া যায়। ভবিষ্যৎ তথ্য প্রদানের সহায়তা, জাবেদা ভবিষ্যৎ তথ্য পরিবেশনে সহায়তা করে থাকে। লেনদেনগুলিকে প্রথমে জাবেদাভুক্ত করা হয়, উক্ত জাবেদা থেকে হিসাবের পাকা বই খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, খতিয়ান থেকে রেয়ামিনে প্রস্তুত করা হয়। সুতরাং বলা যায় ভবিষ্যতে সঠিক তথ্য প্রদানে যথেষ্ট ভূমিকা পালন করে জাবেদা। বলতুটি উদ্ঘাটন ও সংশোধন, লেনদেনসমূহকে প্রাথমিকভাবে খসড়া আকারে জাবেদাভুক্ত করা হয় বলে কোনো সময় ভুলত্রুটি ধরা পড়লে তা সহজে সংশোধন করা যায়। দ্রুতবার দাখিলা পদ্ধতির প্রয়োগ,
দূতাবাস দাখিলের পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনকে হিসাব খাত অনুযায়ী ডেবিট ও ক্রেডিট করে সংরক্ষণ করা যায়, ফলে মোট ডেবিট ও মোট ক্রেডিট লেনদেনের পরিমাণ জানা যায়। দ্বৈত সত্তা প্রয়োগ নিশ্চিত। দূতাবাস দাখিলের পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লিখা হয়। জাবেদা হতে দ্বৈত সত্তার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। সুষ্ঠু ফলাফল নির্ণয়। যেহেতু তারিখে ক্রমানুসারে লেনদেনগুলো সংরক্ষণ করা হয়, সেহেতু জাবেদার মাধ্যমে দ্রুত খতিয়ে নির্ণয় করা সহজ হয়ে পড়ে, যা একটি নির্দিষ্ট সময় শেষে সুষ্ঠু ফলাফল নির্ণয়ে বিশেষভাবে সহায়ক হিসেবে বিবেচিত। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে জাবেদা হিসাবের প্রাথমিক বই বা খসড়া বই বা সহকারী বই যাই বলা না কেন, হিসাব চক্রের ধাপ হিসেবে এর গুরুত্ব অপরিসীম। সঠিক হিসাব রাখা এবং হিসাবের দৈনন্দিন লেনদেনসমূহ থেকে যে স্বচ্ছ ও সুষ্ঠু এবং নির্ভুল হিসাব জাবেদা থেকে পাওয়া যায়, আর হিসাববিজ্ঞানের এই মুখ্য উদ্দেশ্য অর্জনে জাবেদা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন গয়ে চলে আসলাম শিক্ষার্থী প্রশ্ন। এখন গয়ে কি বলেছে দেখো, আমাদের গয়ে বলেছে কি যে সহায়ক তত্ত্বের আলোকে ঠিকভাবে চারটি লেনদেন জাবেদাভুক্ত করলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে, এক থেকে পনেরো তারিখের সাধারণ জাবেদা প্রণয়ন করতে হবে। অর্থাৎ এখানে যে এই যে জানুয়ারি এক এবং জানুয়ারি পাঁচ আট পনেরো এই যে চারটি লেনদেন আছে, এই চারটি লেনদেন যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চারের মধ্যে চার পাবো। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা অবশ্যই তৈরি করেছি, তাহলে চলো আমরা প্রথম তারিখের লেনদেনটা একটু পড়ি। প্রতিষ্ঠানের মালিক জনাব বাসার নগদ 10 লক্ষ টাকা ও 3 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে 10 লক্ষ টাকা নগদ তিনি খাবার এনেছেন এবং 3 লক্ষ টাকা আসবাবপত্র নিয়ে এসেছেন। তার দুইটাই সম্পদ, একটা হলো নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকটা আসবাবপত্র এই সম্পদটি বৃদ্ধি পেয়েছে। অতএব আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, অতএব নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট। এবং যে পরিমাণ টাকা নিয়ে খাবার মালিকানা ব্যবসা শুরু করে সম পরিমাণ টাকা তার মূলধন হিসাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অতএব মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা সেভাবেই করেছি, দেখো আমরা ঘরটি ঠিকভাবে করেছি। তারিখ হিসাবে নামে ব্যাখ্যা ক্ষতির বিষয়ে ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেল্টা ট্রেডার্সের সাধারণ যাবে দাবে তোমরা এভাবেই একটা শখ করবা তোমাদের খাতায়। তো 2022 জানুয়ারি 1 এখানে লেখা আছে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ আমরা আগেই ব্যাখ্যা করেছি যে কীভাবে এটা করেছি, যে 10 লক্ষ টাকা ডেবিট এবং 3 লক্ষ টাকা ডেবিট উভয়ের যোগফল মোট 13 লক্ষ টাকা ক্রেডিট মূলধন হিসাব, যেহেতু নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এরপর আসি আমরা 5 তারিখে। 5 তারিখে বলছে ধারে একটি কম্পিউটার ক্রয় 50,000 টাকা। ধারে কম্পিউটার ক্রয় মানে এটি কাবারের একটি অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে, অতএব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং বিনিময়ে যেহেতু টাকাটা দেয়নি অর্থাৎ টাকা পাবলিক আমার কাছে পাবে, তৃতীয় পক্ষ 5,000 টাকা পাবে, 5,000 হিসাব ক্রেডিট। এই জন্য আমরা অফিস সরঞ্জামকে ডেবিট এবং 5,000 হিসাব ক্রেডিট, যেহেতু ধারে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো। এই দেখো 50,000 টাকা ডেবিট করেছি, 50,000 টাকা ক্রেডিট করেছি। এবার আসি জানুয়ারি 8 তারিখে কী বলছে, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। যেহেতু অবচয় ধার্য করা হয় অর্থাৎ অবচয় করলে কম সম্পত্তির মূল্য হ্রাস পায় এবং কাবার পরিচালন ব্যয় অর্থাৎ ব্যয় হলে এটি অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় অর্থাৎ আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে যে পরিমাণ টাকা ডেবিট করেছি 1,000, সেই পরিমাণ টাকা ক্রেডিট করেছি 1,000 টাকা, যেহেতু আসবাবপত্রের অবচয় ধরা হলো। এরপরে বলা আছে তোমার জনাব বসার ব্যক্তিগত ব্যবহারের জন্য 20,000 টাকার পণ্য উত্তোলন, অর্থাৎ তিনি কারবার থেকে নিজে ব্যক্তিগত ব্যবহার করার জন্য 20,000 টাকা পণ্য উত্তোলন করেছেন। অর্থাৎ মালিক যদি কারবার থেকে কোনো কিছু নিয়ে যায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, যেহেতু উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস পায় উত্তোলন হিসাব ডেবিট এবং আমরা পণ্য নিয়ে যাই অর্থাৎ ক্রয় হিসাবকে ক্রেডিট করব। তাহলে উত্তোলন হিসাব ডেবিট 20,000 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তো আমাদের মোট যোগ করি তার কত দাঁড়ায়, 13,50,000, 13,50,000, 1,051,000, 20,000, 13,71,000, সম পরিমাণ টাকা ডেবিট ক্রেডিট আমরা যোগফল দেখিয়েছি সমান। তোমরা এভাবেই করে দিবা, হুবহু করলেও কোনো সমস্যা নেই। এবারে ঘ নম্বরে আসলাম। ঘ নম্বরে কী বলছে শিক্ষার্থী বন্ধু দেখো, ক্রয় যাবে তা প্রস্তুত করুন। তো শিক্ষার্থী বন্ধু আমরা জানি যে ধারে পণ্য ক্রয়ের ফলেই আমাদের ক্রয় যাবে তা করতে হয়। সহায়ক তত্ত্বের আলোকে ঠিকভাবে ক্রয় যাবে তা প্রস্তুত করতে পারলে চারের মধ্যে চার পাবো। তো এখানেও স্পষ্ট বলা আছে 18 থেকে 25 তারিখে লেনদেন ক্রয় যাবে দেয় এই যে স্পষ্ট তোমার বলা আছে। দেখো
যে 18 থেকে 25 তারিখে লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তো আমাদের 18 থেকে এই যে 18 অর্থাৎ 18 থেকে এই আমাদের 25 তারিখে লেনদেন, এই চারটি লেনদেন আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব, কারণ প্রতিটি লেনদেনই ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন। অতএব শিক্ষার্থী বন্ধু চলো আমরা এই চারটি লেনদেন কীভাবে করেছি, তো আমরা সহায়ক তথ্যের আলোকে 18 থেকে 25 তারিখে লেনদেন দ্বারা ক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। ডেল্টা ট্রেডার্সের ক্রয় জাবেদা, এই যে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে শিক্ষার্থী বন্ধু, যে এখানে আমরা যদি একটু ই করি, এখানে দেখেন স্পষ্ট লেখা আছে যে অ্যাসাইনমেন্ট, এই যে এখানে টাঙ্গাইলের ডেল্টা ট্রেডার্স কী লেখা আছে, টাঙ্গাইলের ডেল্টা ট্রেডার্স কোম্পানির আগেই নাম জেনেছে। অতএব আমরা এখানে কী করবো, এই যে দেখো ডেল্টা ট্রেডার্সের ক্রয় জাবেদা, তো ক্রয় জাবেদা করতে হলে কী করতে হয়, তারিখের একটি ঘর রাখতে হয়, ক্রেডিট হিসেবে যেহেতু ক্রয় ডেবিট, অতএব এখানে ক্রেডিট হিসেব খাতে লিখতে হবে, শর্ত লিখতে হবে, চালান নাম্বার সূত্র এবং ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট, এভাবে একটি ঘর করতে হবে। এই ঘর করার পরে যে যে তারিখের আমাদের জাবেদা মানে ক্রয় জাবেদা এন্ট্রি সেই যাতে আমি দেখো তোমাদের স্বার্থে গণনাটাও এখানে দিয়ে দিয়েছি, যাতে করে তোমাদের এখানে যে আমি টাকাটা কোথা থেকে পেলাম তোমরা সহজে বুঝতে পারো। যেমন এখানে বলা আছে 18 তারিখে শাকিল শাড়িঘর থেকে প্রতিটি 5000 টাকা দরে 10টি শাড়ি ক্রয়, চালান নাম্বার 212, কারবারি ভাড়া 8%, পরিবহন খরচ 1500। তাহলে এই গণনাটা আমরা কী করেছি, দেখো এই যে 18/1/2 শাকিল শাড়িঘর, তিনি 5000 টাকা 10টি শাড়ি ক্রয় করেছেন, তাহলে আমরা এখানে এই যে এখানে আমরা যে বিষয়টা এখানে দেখ তোমাদের গণনা ঠিক আছে, 5000 কত 40,000 টাকা আসে। এখানেও আমরা এখানে টাকা যদিও আমাদের শূন্য একটু, এখানে কিন্তু আমাদের হিসাব ঠিক আছে, দেখো 5000 × 10 অতএব 5000 × 10 কত আসে আমাদের 50,000 আসে, কত আসে 50,000, আর এই 50,000 যদি আমরা 8% বাইকি তাহলে আমাদের আসে কারবারি ভাড়া আসে 4,000 টাকা, আবার এই 50,000 টাকায় আমাদের বিয়োগ দিয়ে যদি আমাদের কত এই 4,000টা বিয়োগ দিই তাহলে যে টাকা থাকে তার সাথে আবার এখানে বলা আছে কি দেখো স্পষ্ট বলা আছে যে তোমার 1500 টাকা কিন্তু পরিবহন খরচ বলা আছে, সেই 1500 টাকা এখানে যোগ করলাম, তাহলে 50,000 প্লাস এখান থেকে এই যে 8% কারবারি ভাড়াটা আমরা বাদ দিয়েছি, সেখানে বেরোয়েছে 8,000 টাকা 4,000 টাকা, 50,000 থেকে 4,000টা বাদ দিয়েছি, তার সাথে 1500 যোগ করলে ক্যালকুলেশন দাঁড়ায় 47,500। এই দেখো আমরা এখানে 47,500 টাকা দেখিয়েছি শাকিল শাড়িঘর, যার চালান নাম্বার 212 আমরা দেখিয়েছি। এরপরে আসো পরবর্তী এন্ট্রিতে কী বলেছে, 20 তারিখে নাবিল শাড়িঘর থেকে প্রতিটি 6,000 টাকা দরে 15টি শাড়ি করায়, চালান নাম্বার 321, কারবারি ভাড়া 6%। তো দেখো আমরা কী করেছি, নাবিল শাড়িঘর তিনি 6,000 টাকার 15টি শাড়ি করেছেন 6,590, এবং এর বাড়টা হয়েছে 6%, আমরা বাই করি তার 5,400 টাকা বাড়টা বাইরে কারবারি বাড়টা, 90,000 টাকা যদি আমরা 5,400 টাকা বিয়োগ দিই তাহলে থাকে 84,600। তো আমরা দেখো এখানে কী দিয়েছি, নাবিল শাড়িঘর তার চালান নাম্বার 321, তার ক্রয় হিসাবে টাকা হচ্ছে কত 84,600। এরপরে আমাদের কী আছে এখানে তোমার 22 তারিখ আলম শাড়িঘর থেকে প্রতিটি 6,500 টাকা দরে 16টি শাড়ি করায়, চালান নাম্বার 325 এবং কারবার ভাড়া 4%, কিন্তু সাথে আবার প্যাকিং খরচ আছে 1,000 টাকা। দেখো আমরা গণনাটা কী দিয়েছি, আলম শাড়িঘর 22/1/2022 6,500 আমরা 16 দিয়ে গুণ করেছি দাঁড়াইছে 1,04,000, এটার সাথে আমরা 4% কারবারি ভাড়টা ধরছি সেটা বেরোয়েছে 4,160 টাকা, 1,04,000 থেকে 4,160 টাকা বিয়োগ করছি এবং সাথে প্যাকিং খরচ 1,000 টাকা যোগ করছি, টোটাল ক্যালকুলেশন দাঁড়ায় 1,08,840 টাকা। দেখো আমরা সেটা এখানে লিখিয়ে দিয়েছি 1,08,840 টাকা। এরপরে রয়েছে আমাদের কি লাস্টে সর্বশেষ যেটা 25 আরিফ শাড়িঘর থেকে প্রতিটি 7,000 টাকা দরে 12টি শাড়ি করায়, চালান নাম্বার 336, কারবারি ভাড়া 5%। তো দেখো এখানে আমরা এই যে আলম শাড়িঘর, এখানে স্পষ্ট বলা আছে আলম শাড়িঘর, আলম শাড়িঘর তো আমরা দিয়েছি কোথায়, 22 তারিখে আলম দিলাম, এই যে এবার আমরা 25 তারিখ আরিফ শাড়িঘর, আলম শাড়িঘর তো আগেই আমরা ব্যাখ্যা করেছি, এবার আরিফ শাড়িঘর,
আরিফ শাড়ি না 7,000 টাকা করে 12টি শাড়ি, 7,000 টাকা করে 12টি শাড়ি, 7,000 × 12 = 84,000। এর সাথে আমরা 5% কারবারি ভাটটা বের করছি 4,200, এবং সেই 84,000 টাকা থেকে 4,200 টাকা বিয়োগ করছি কারবারি ভাটটা, দাঁড়ায় যে 79,800। এখানে কত দাঁড়াইছে? 79,800 টাকা। কারণ এই এন্ট্রির সাথে অন্য কোনো খরচ নেই, যে এখানে স্পষ্ট বলা যে আরিফ শাড়িগুলোর সাথে কোনো খরচ নেই। তো আমরা দেখো টাকাটাও কত বসাইছি, এখানে দেখতে পাও যে 79,800। তাহলে এই টাকাগুলো সব ক্যালকুলেটর যোগ করলে দাঁড়ায় 3,12,740। এটাই তোমাদের ক্রয় জামাতা এবং গণনাটা এখানে তোমরা দিতে বললে অনেক ভালো হবে। এবার আসলাম আমাদের 9 নম্বর প্রশ্ন, ডেবিট নোট প্রস্তুত করুন। তো শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট প্রস্তুত করে কে? কে প্রস্তুত করে? ক্রেতা। কার বরাবর? বিক্রেতা বরাবর। কেন? সে পণ্য ক্রয় করছে এবং সেই পণ্য ফেরত পাঠায়, তাহলে ক্রেতা প্রস্তুত করে বিক্রেতা বরাবর। তো এই যে আমরা এই যে এরা নাবিল শাড়িঘর আমাদের বলছে 28 তারিখে লেনদেন দ্বারা ডেবিট নোট প্রস্তুত করো। এই যে 28 তারিখে লেনদেন কে তোমরা দেখতে পাচ্ছ? এই যে 28 তারিখ, 28 তারিখে লেনদেনটি কে আছে? শাড়ির ত্রুটি থাকা নাবিল শাড়িঘর থেকে, স্পষ্ট বলা আছে নাবিল শাড়িঘর থেকে 5টি শাড়ি ফেরত দেওয়া হলো। কাকে? নাবিল শাড়িঘর। নাবিল শাড়ি কয় তারিখ? 20 তারিখ। নাবিল শাড়িঘর কয় তারিখ? 20 তারিখ। সে কী ছিল? সে ছিল বিক্রেতা। তার কাছ থেকে কে কিনছে? টাঙ্গাইলের এই যে ডেল্টা ট্রেডার্স। তাহলে ডেল্টা ট্রেডার্স হচ্ছে ক্রেতা আর নাবিল হচ্ছে বিক্রেতা। অতএব আমাদের ডেবিট নোট প্রস্তুত করতে হবে। তাহলে চলো আমরা কীভাবে ডেবিট নোটটা প্রস্তুত করি সেটা আমরা দেখি। সহায়ক তত্ত্বের 28 তারিখে লেনদেন দ্বারা ডেবিট নোট প্রস্তুত করো। তোমরা এরকম একটা ঘর করবা, এপাশে তারিখ দেবা 28/1/2022, আর এপাশে দেবা ডেল্টা ট্রেডার্স টাঙ্গাইল ডেবিট নোট। এখানে লিখবা ডেবিট নোট নং 401, তারপর প্রাপকের নাম নাবিল শাড়িঘর, ঠিকানা নাই, সূত্র ক্রয়, চালান নম্বর 321। এটা যেহেতু 20 তারিখে লেনদেন ছিল, তাহলে আমরা 20/1/2022 তারিখটাও দিয়ে দিয়েছি। তো ক্রমিক নং, মালের বিবরণ, ফেরতের কারণ, পরিমাণ। প্রতিটি 6,000 টাকা ধরে 5টি শাড়ি ত্রুটি থাকার কারণে ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। তাহলে তাদের 6,000 টাকা, 5টি শাড়ির দাম আসে 5,30,000 টাকা, কাবার বেটা 6%, এখানে আসে 8,000 টাকা, বাদ দিলে থাকে 28,200 টাকা। টাকা কথায়? 28,200 টাকা মাত্র। বিশেষ দৃষ্ট ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তো এখানে এই তোমাদের ভুল ত্রুটি সংশোধনযোগ্য। শিক্ষার্থী বন্ধু, আর একটা জিনিস এখানে তোমাদের একটা খুব খেয়াল রাখা দরকার, যে তোমাদের আমাদের যে বিষয়টা আমরা ডেবিট নোটে সবসময় ক্রয় ব্যবস্থাপক একটা স্বাক্ষর থাকে, ক্রয় ব্যবস্থা, তোমরা যদি এখানে একটু ডানে এখানে লিখে দাও, সেটা আমি বলছি কি লিখে দেবা, ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। এটা কার স্বাক্ষর? ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তো এইটা তোমরা কিন্তু অবশ্যই এখানে দিবা। তো শিক্ষার্থী, এভাবেই তোমার ডেবিট নোটটা তৈরি করে নেবা। তো ডেবিট নোটটা তৈরি করার পরে এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি তোমাদের নমুনা উত্তরপত্রটি যেভাবে প্রশ্নে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের এই প্রশ্ন নির্দেশনায় উদ্দীপকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবেই নমুনা উত্তরপত্রটি তৈরি করেছি এবং 100% নির্ভুল। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করে দেবা তোমার সকল বন্ধুদের কাছে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। আর শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই সপ্তাহে যে অন্য একটি গণিত অ্যাসাইনমেন্ট সেটিও আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তুমি এই ভিডিওটি সবার উপরে যে পিন কমেন্ট আছে সেই পিন অথবা প্রথম কমেন্টে তুমি ওই ভিডিওর লিঙ্ক পাবে। এছাড়া তুমি ভিডিও ডেসক্রিপশন, প্লেলিস্ট, কমিউনিটি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে, সেখানে আমি তোমার সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের লিঙ্কসমূহ দিয়ে থাকি, যাতে করে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।